সৌদি রিয়াদে এখন যেন এক টুকরো বাংলাদেশ। সৌদি আরবের রিয়াদের আল সুয়াইদি পার্কে এখন যেন প্রবাসীদের মিলন মেলা বসেছে। আল সুয়াইদি পার্ক হয়ে উঠেছে লালসবুজের এক টুকরো বাংলাদেশ। পার্কে বাংলাদেশ উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার 21 নভেম্বর ঘুরে দেখা যায় সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রবাসী বাংলাদেশি এখানে আসছেন, দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে বসেছে মেলা, সেই মেলায় বিক্রি হচ্ছে দেশীয় পণ্য। মেলায় চোখে পড়ল একটি স্টল যার নাম বিলাই, সেখানে বিক্রি হচ্ছে লুঙ্গি গামছা। স্টলের মালিক আবু রায়হান জানালেন, মেলায় প্রচুর বাংলাদেশি আসায় বিক্রিও ভালো হচ্ছে। বাংলাদেশ ফ্লাওয়ার নামে একটি দোকানে দেখা গেল বিক্রি করতে। দোকানের মালিক সুলতান হাসান জানালেন, তার ফুলের বেচাকেনাও বেশ জমেছে। মেলায় জামদানির পসরা সাজিয়ে বসেছেন এনএস বুটিক হাউসের কর্ণধার নাজমা সাত্তার। তিনি দীর্ঘদিন ধরে রিয়াদেই থাকেন, এখানে এত বাংলাদেশি দেখে ভালো লাগছে বলে জানান তিনি। প্রিমিয়াম সুইটসের ক্রিয়েটিভ এক্সিকিউটিভ প্রমোশন হুজাইফা মাসরুর বলেন, মেলায় মিষ্টির প্রদর্শনী ও বিক্রি চলছে। মিষ্টির প্রতি বাঙালির ভালোবাসা চিরন্তন, রসগোল্লাসহ নানা ধরনের মিষ্টি থাকায় দোকানে ব্যাপক সাড়াও মিলেছে বলে জানান তিনি। মেলায় কেউ হাতে মেহেদি দিচ্ছেন, কেউ ঘুরে ঘুরে পছন্দের পিঠা ঝালমুড়ি ফুচকাসহ দেশীয় খাবারের স্বাদ নিচ্ছেন। বাংলাদেশ উৎসবে আসা ফারুক হোসেন বলেন, এখানে এসে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন বাংলাদেশেই এসেছি। সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য 20 নভেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ উৎসব। সৌদি আরবের ভিশন 2030 লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় জীবনের গুণমান কর্মসূচির অংশ হিসেবে গ্লোবাল হারমনি ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।